বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে 2Captcha অ্যাকাউন্টে एग्जाम टेस्ट पास করবেন অথবা ট্রেনিং যে লেভেলটা আছে এটাকে এটা পাস করবেন। মূলত এটা একটা প্রধান সমস্যা, এটা অনেকেই পারে না, অনেকে বলতে অধিকাংশ লোকই পারে না। এই কারণে অনেকেই অ্যাকাউন্ট খোলে, অ্যাকাউন্ট খোলার পর কিন্তু যখন এক্সাম টেস্ট পাস করতে পারে না তখন তার এরা কাজ করতে দেয় না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পাস করতে পারবেন। আর 2Captcha তো বলার সেরকম কোনো কিছুই নেই। বর্তমান যতগুলো আর্নিং অনলাইনে আর্নিং সাইট আছে সব থেকে বেস্ট একটা আর্নিং সাইট হচ্ছে 2Captcha। এখানে পেমেন্ট মিনিমাম পেমেন্ট হচ্ছে $1। এখানে $1 আর্ন করতে পারলে আপনি উইথড্র করতে পারবেন। এখানে 10 থেকে 15টার মতো উইথড্র প্রসেসর আছে, যে যেটাতে পারেন সেটাতে উইথড্র করতে পারবেন। এটা ইনস্ট্যান্ট, মানে খুব তাড়াতাড়ি এটাতে উইথড্র আপনি 5-10 মিনিট অথবা 5 ঘন্টা, অনেক সময় 6 ঘন্টাও লেগে যায় এটা হতে পারে, কিন্তু আপনি পেমেন্ট পাবেন। পেমেন্ট অবশ্যই এরা পেমেন্ট করে থাকে। আর এটা যেহেতু আপনার কাজ করতে হয়, ক্লিক করে বলেন, টাইপিং করে বলেন অথবা রিক্যাপচা বলেন, এগুলো যেহেতু কাজ করে আর্ন করতে হয়, সেই কারণে এরা কখনোই কাউকে কোনো কাস্টমারকে ঠকান না। তো আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম আপনি কীভাবে 2Captcha অ্যাকাউন্ট খুলবেন। এটা হচ্ছে লিঙ্ক, যদি কেউ এখন পর্যন্ত খুলে না থাকেন, ক্রিয়েট করে না থাকেন 2Captcha অ্যাকাউন্ট, তাহলে এই লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে নিয়ে ব্রাউজারে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে নেবেন। আর অনেক সময় দেখা যায় যে অনেকে অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু পেমেন্ট প্রসেসর নাই, পেমেন্ট প্রসেসর আইডি কার্ড নাই অথবা কোনো ডকুমেন্ট নাই, সেই কারণে আপনাদের ভেরিফিকেশন দিচ্ছে না। অর্থাৎ আপনারা 2Captcha কাজ করেছেন কিন্তু পেমেন্ট পাচ্ছেন না। সেক্ষেত্রে তারা আমাকে নক করবেন, আমি আপনাদের যে যতটুকু ব্যালেন্স আছে, যতটুকু যে ডলার আছে আপনারা ওটা কীভাবে উইথড্র করবেন, টাকাটা কীভাবে পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দেব। আর আমার রেফারেল অনুযায়ী, যদি আমার রেফারেল লিঙ্ক থেকে যদি কেউ রেজিস্টার করেন তাহলে তো অবশ্যই আমি তার জন্য তো উপকার করবই। আমি চাই সবাই ইনকাম করুক। এটা আপনারা চাইলে আমার রেফারেল লিঙ্ক থেকে রেজিস্টার করতে পারেন, আবার নাও করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার, এটা কোনো মুখ্য বিষয় না। আমি যেটা বলতে চাচ্ছি, অনেকে আছে যারা ইনকাম করতে চায়, অনলাইনে আর্ন করতে চায় কিন্তু পথ খুঁজে পাচ্ছেন না। আবার অনেকে অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু কাজ করতে পারতেছেন না, এক্সাম টেস্ট পাস করতে পারতেছেন না, আবার ট্রেনিংটা কীভাবে পাস করবে কেউ আপনাকে হেল্প করতেছে না। সেই জন্য মূলত আমি আজকে এই ভিডিও টিউটোরিয়ালটা তৈরি করতেছি। তো আসুন, যারা অ্যাকাউন্টটি তৈরি করেন নাই তারা এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করে নেবেন। এই লিঙ্কটা আমি আমার ভিডিওর নিচে দিয়ে দেব। এটা কপি করে নেবেন, একটা ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজারের এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এন্টার দেবেন। এন্টার দেওয়ার পরে এরকম এটা হচ্ছে আপনার 2Captcha হোম পেজ। যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা আছে সেক্ষেত্রে আমি সাইন ইন করবো। আর যাদের অ্যাকাউন্ট খোলা নাই তারা শুধুমাত্র এই যে রেজিস্টার করবেন, অর্থাৎ অবশ্যই রেজিস্টার করার আগে দেখবেন যে এখানে এই লিঙ্কটা আছে কিনা, এই লিঙ্কটা আছে কিনা। এইটা টেস্ট করার পর যদি না থাকে, ঠিক এইরকম থাকবে, এরকম করার পর এরকম থাকা অবস্থায় তারপর আপনারা এখানে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর দেখবেন এই যে অপশনগুলো আছে, এখানে আপনি ইমেল দেবেন, পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ড রিকভারি দেবেন, এখানে যে লেখাটা আছে এই লেখাটা এখানে দেবেন। দেওয়ার পর রেজিস্টার করবেন। আর এইখানে তাই এরপর রেজিস্টার করার পর আপনার ইমেল, যে এখানে যে ইমেলটা আপনি দিয়েছেন সেই ইমেলে যাবেন, ইমেলে লগ ইন করবেন। ইমেলে লগ ইন করার পর যদি কেউ ইমেল কীভাবে খুলতে না পারেন, সেক্ষেত্রে আমার আর একটা ভিডিও আছে, সেটা কিভাবে আপনারা জিমেল অ্যাকাউন্ট খুলবেন সেটা এখানে আমার ভিডিও শেষে আমি দিয়ে দেবো, লিঙ্কটা দিয়ে দেবো, ওটা দেখে নেবেন কীভাবে অ্যাকাউন্ট খুলবেন। তো আপনারা যে ইমেলটা পাবেন সেই ইমেলে আপনার একটা থাকবে, ভেরিফিকেশন কোড যাবে। রেজিস্টার করার পর এখানে ক্লিক করার পর একটা লিঙ্ক যাবে, ওই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর যে আপনার অ্যাকাউন্ট অলরেডি খোলা হয়ে যাবে। এরপর আপনি কিভাবে এক্সাম টেস্ট পাস করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা আছে সেহেতু আমি এখন সাইন ইন করবো। तो आमी साइन इन करलाम এখানে আমি দিলাম আমার ইমেলটা এটা হচ্ছে আমার ইমেল আমি পাসওয়ার্ডটা দিলাম এখানে যে ক্যাপচাটা আছে এটা এন্টার করতে হবে SULD CENTRAL Central for sign in टॉपिक करते हैं ये हमारे सक्सेसफुल भाव लग इन करते पे तो बंधुरा आज के अपन के देखो अपनारा क्या किसू बोले रखी से प्रोफाइल प्रोफाइले गए अपना जो इनफरमेशनगुलो से इनफरमेशनगुलो दिए रखले भलो है ना दिले कोनो समस्या नहीं काज करते पारबेन कोनो समस्या नहीं सेटा एखाने प्रोफाइले जाबेन प्रोफाइले जाओयार पर एडिटे जाबेन एडिटे जाओयार पर एइ जे एखाने आपनार नाम लास्ट नेम फार्स्ट नेम मिडल नेम फोन नम्बर एटा अवश्यई आपनार बांग्लादेशेर 01761 एगुलो ना एटा आपनार टेलिफोन नम्बर TNT नम्बर देওয়ার পরে এখানে আপনি সেভ করে দিবেন তো আমি দিলাম না আমার আমি আপনি চাইলে আপনি দিতে পারেন না চাইলে না কোনো সমস্যা নেই এখন আমি স্টার ড্রকে গেলাম স্টার ড্রক থেকে আপনি কিভাবে एग्जाम টেস্ট পাস করবেন সবাই ফলো করবেন কিভাবে আমি एग्जाम টেস্টটা পাস করতেছি এই যে এখানে স্টার্টে ক্লিক করবেন এখানে দেখেন 42টার মতো আমাকে ট্রেনিং দিতে হবে ট্রেনিং বলে एग्जाम টেস্ট বলেন এখানে 42টা ক্যাপচা আমাকে এন্টার করতে হবে তারপর আমি सक्रिय भाव एखे काज करते तो आमी शुरू करते देखें 0.1 ना सरि 0 থেকে 42 एखन एखे स्टार्ट कर लाम एक अपेक्षा करते हैं जे एखे जे लेखाटा आछे सेई लेखाटा एखे टाइप करते हैं 281737 তারপর এন্টার এরপর এখানে কি দেওয়া আছে 29274805 প্লিজ বন্ধুরা আপনারা ভালো করে আমি বলতেছি এবং টাইপ করতেছি এগুলো কিন্তু সিক্রেট अवश्य भालो करे शुनबेन एबं टाइप करबेन एइभावे आपनारा पास करते पारबेन इनशाल्लाह सरि 94YSSM एखाने कोनटा कैपिटल कोनटा स्मल एतो किछु कारेक्शन करार दरकार नेই आपनि शुधुमात्र स्मल लेटारे दिये देबेन तो एंटार देबेन एरपर तारपर आमरा देखें आमार तीनटा टाइप करेछि तीनटा हये गेছে एरपर एखाने आसছে 15725897 इंटर तीन हो गए चार नम्बर 5NGF7F इंटर पाँच नम्बर SUNSETROAD বন্ধুরা এখানে আপনাদেরকে কিছু দিয়ে রাখি যে এখানে অনেকে আছে এখানে এসে আটকা যায় এখানে আটকে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে অর্থাৎ আপনার পরবর্তীতে ধাপগুলো আছে এগুলো তো আপনি করতে পারবেন না এটা না করতে পারলে সুতরাং এই যে এখানে SUNS এখানে কি আছে CJTROD না আসলে এটা হচ্ছে আপনার S এর পরে আছে S এর পরে আছে E এটা অবশ্যই এখানে অনেকে ভুল করে এটা সঠিকভাবে লেখার জন্য আমি আবার আপনাদেরকে আমি এখানে আর কি বললাম তো এখানে আপনারা ই দিবেন ET ROAD অর্থাৎ আবার আমি টাইপ করতেছি আপনি দেখবেন ফলো করেন SUNSETROAD অর্থাৎ যেখানে আপনার গ্যাপ আছে এই যে গ্যাপ আছে এখানে স্পেস ব্যবহার করতে হবে এন্টার পাঁচ দেখেন নাম্বার অর্থাৎ এখন পর্যন্ত আমি পাঁচটা করতে পেরেছি এবার আসলে 6 নম্বর এখানে আপনার প্রত্যেকটা ইমেজের উপরে আপনার কিছু ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনগুলো আপনারা পড়ে নেবেন আন্ডার সার্কেল। অর্থাৎ এখানে যেগুলো যেটা টাইপ করতে হবে টি ও আই ও এ ও টি এইচ এস হয়। সরি, এখানে আমার একটা ভুল হয়ে গেছে। ভুলটা হচ্ছে কি, আমি আবার টাইপ করতেছি সার্কেলের ভিতরে যেগুলো আছে সেগুলো, অর্থাৎ টি ও ও টি এইচ। ওকে, আচ্ছা 7 নম্বর চলে গেছে, 7 নম্বর। এরপর এখানে যেটা আসছে সেটা দেখেন, এখানে উপরে লেখা আছে, এই লেখা উপরে অথবা নিচে লেখায় লিখে দেওয়া আছে, এগুলো আপনি পড়ে নেবেন, পড়লে আরও খুব সহজ হবে। তো আমার টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাচ্ছে, সে কারণে আমি একটু সংক্ষেপে করতে চাচ্ছি। এখানে 4 6 9 আই ই ই 4 7 তো বন্ধুরা এখন পর্যন্ত আমি 7 নম্বর পর্যন্ত আসতে পেরেছি। এবার 8 নম্বর, এখানে দেওয়া আছে টি আই এম ই টাইম ইস এন আই ডবল এল ইউ এস আই ও এন এন্টার। তো আপনারা এগুলো একটু ভালো করে ফলো করবেন। এখানে আর একটা সতর্কবাণী, সেটা হচ্ছে যেরকম কতগুলো ইমেজ আছে এগুলো কিন্তু কি করবেন, এগুলোতে তো একটা কালার ইমেজ, সেক্ষেত্রে আপনি কি করবেন ইটস নট ক্যাপচা অথবা কিবোর্ডের অল্টার কিউ দিতে হবে। এখানে ইনফরমেশন দেওয়া আছে, এই যে এরকম ইমেজ আসলে আপনারা এখানে ক্লিক করবেন। 10 নম্বর, এন ভি ডাব্লিউ ই সি জে টি 3। 11 নম্বর, কিউ জে ইউ এইচ বি। এখানে আমি কোনটা টাইপ করছি, যেগুলো বলো অর্থাৎ অনলি বলো। এখানে আন্ডার সার্কেল এস ডি না এস ডাব্লু আই এস এইচ। বন্ধুরা আমি 12 নম্বর পর্যন্ত আসতে পেরেছি এখন পর্যন্ত। এবার 13 নম্বর, এখানে ব্ল্যাক জে ভি ভি। 14 নম্বর, ওয়াই জেড ই এম। 15 নম্বর, এই যে 15 নম্বর আবার একটা ইমেজ আসছে, এক্ষেত্রে আপনাদের কি করতে হবে, এটাতে কিন্তু কিছু ইনফরমেশন দেওয়া আছে। কীরকম, ওটাতে কোনো ইনফরমেশন ছিল না, এটাতে ইনফরমেশন আছে। সেটা হচ্ছে কি প্লিজ ইন্টার, অর্থাৎ এখানে টাইপ করতে হবে প্লিজ ইন্টারের পরে যেটুকু আছে সেগুলো এফ ই ডি ই এক্স জি আর ও ইউ এন ডি। 16 নম্বর আসতে পেরেছি। হ্যাঁ, এখানে কিছু ইনফরমেশন দিয়ে রাখি আর একটা, সেটা হচ্ছে আপনার যখন এগুলোকে মূলত বলা হয় রিক্যাপচা। তো এই যে 2Captcha-তে কাজ করতে গেলে আপনি যখন অল মানে ওয়েবসাইটে সরাসরি ওয়েবসাইট থেকে কাজ করবেন, সেক্ষেত্রে আপনার ইনকামটা একটু কম হবে। যখন আপনি সফটওয়্যার ইউজ করে কাজ করবেন, এবার কীভাবে সফটওয়্যার ইউজ করে কাজ করবেন এর জন্য আমি একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো সফটওয়্যারে কাজ করতে গেলে আপনাদের এরকম কিছু ক্যাপচা আসবে, এগুলো আপনাকে কাজ করতে হবে। অর্থাৎ এরকম একটা ক্যাপচা আপনি ফিল আপ করতে পারলে 1 সেন্ট, অর্থাৎ 1000 ক্যাপচা করতে পারলে $1। আর ওয়েবসাইটে আপনি এগুলো যোগ করতে পারেন, ওয়েবসাইটে করলে আপনার দেখা যাবে যে 1000 0.5। তো এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেই ইনফরমেশনগুলো পড়ে নেবেন, যেখানে আপনাকে এক্সাম্পল হিসাবে দেওয়া আছে যে কোনটা কোনটা 2 5 6 and 9, অর্থাৎ কোনটা কোনটা আছে। এই যে সিলেক্ট এ হাউস, হাউস যেগুলো আছে সেগুলো হাউস হচ্ছে 2 5 6 9, 2 5 6 9। তো 2 5 6 9 16 নম্বর হয়ে গেছে। এবার 17 নম্বর, যেখানে লিখে দেওয়া আছে প্লেস ইন্টার জি আই ভি ই অ্যান্ড টি এ কে ই টেক। 18 নম্বর, এখানে স্টোর ফন্টগুলো আছে, স্টোর ফন্ট যেগুলো স্টোর ফন্ট সেগুলো এখানে আবার এখানে ইনফরমেশন দেওয়া আছে স্টোর ফন্ট কোনগুলো। আপনি এখানে সর্বপ্রথম ট্রাই করবেন 2 3 8, আবার এখানে 6 6, অর্থাৎ 2 3 6 8 এখানে দেওয়া আছে, নিচে দেওয়া আছে। আপনি এক্সাম্পল হিসেবে আপনি যাতে বুঝতে পারেন সেক্ষেত্রে আপনাকে এখানে ফাইন্ড আউট করতে হবে। এই যে এখানে যেগুলো অ্যান্সার দেওয়া আছে এগুলো আপনি করতে পারেন। আর অনেকগুলোতে থাকে না, সেক্ষেত্রে আপনি কিন্তু আটকে যাবেন। 2368 19 নম্বর গেছে স্টোর ফন্ট। এই যে আগে আপনাকে এক্সাম্পল হিসেবে দেখা দিচ্ছে যে আপনি কোনটা কোনটা স্টোর ফন্ট, এখানে কিন্তু এক্সাম্পল দেওয়ার নাই, এটা আপনাকে নিজে খুঁজে বাইর করতে হবে। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে 578, অর্থাৎ স্টোর ফন্ট আছে 578। 19 নম্বর পর্যন্ত আমি আসতে পেরেছি। এটা কিন্তু বন্ধুরা, এটা কিন্তু সহজ বিষয় না, এটা আসলে কঠিন। এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, করে দিয়েছি, এই কারণে আপনি পারতেছেন। অথবা আপনি প্রথম অবস্থায় যদি ট্রাই করতেন তাহলে হয়তো পারতেন না। এটা হাজার হাজার অনেক আছে যারা আমাকে এখন পর্যন্ত নক করে যে ভাই আমি তো এক্সাম টেস্টটা পাস করতে পারতেছি না, কীভাবে কাজ করব। তো সেই জন্য মূলত আমি এখন পর্যন্ত আমার মনে হয় না কেউ এরকম একটা এক্সাম টেস্টের ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছে। তো আমি আপনাদের সুবিধার্থে, আপনারা যাতে কাজ করতে পারেন, আপনারা যাদের আগ্রহী আছেন কাজ করতে, কিছু করে খেতে চান, কিছু করার পড়াশোনার পাশাপাশি অথবা জবের পাশাপাশি পার্ট টাইম হিসাবে, তাদের জন্য মূলত আমি এই কাজটা একটু কষ্ট করে হলেও আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো বন্ধুরা এখানে কী আছে, এখানে ওয়ার্ড AES WAES X, এখানে স্পেস দিতে হবে 7DF, অর্থাৎ উপরেরটা লেখার পর নিচে একটা স্পেস দিয়ে তারপর 7DF ইন্টার। 21 নম্বর পর্যন্ত হয়ে গেছে। এখানে আছে স্ট্রেচিং, অর্থাৎ এই যে চিহ্নটা আছে, এই চিহ্নটা এখানে অবশ্যই আপনার সর্বপ্রথম যেটা আছে সেটা আপনার এক্সাম্পল হিসেবে দেওয়া আছে 37B। এখানে নিচে দেখেন 37B দেওয়া আছে, যে অ্যান্সার আছে অ্যান্সার ইজ 37B। 37B 21 নম্বর পর্যন্ত আমি করতে পেরেছি। তো এরপরে দেখি, সরি এখানে আমার টাইপ করার সময় একটু ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। এখানে স্ল্যাশটা বাদ দিতে হবে, অর্থাৎ আমি আবার টাইপ করতেছি 37B। আবার এখানে আসছে স্ট্রেচিং 6AE, এখানে কিন্তু দেওয়া নাই, এটা আপনাকে সিলেক্ট করে নিতে, এটা আপনার বুঝে নিতে হবে স্ট্রেচিং কোনটা। সুতরাং এটা আমি দেখতেছি 6AE। 23 নম্বর পর্যন্ত আমি আসতে পেরেছি। এই যে এখানে কিছু লেখা আছে, এখানে এই যে এতগুলো লেখা হোয়াট ইজ হেল ইজ দ্যাট আই ক্যানট আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ এগুলো আপনি পড়ে নেবেন। এই যে লেখাগুলো আছে এগুলো যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনি কী করবেন, অনেকগুলো লেখা এতগুলো তো আর টাইপ করা সম্ভব না, সেক্ষেত্রে আপনি ইটস নট ক্যাপচা এখানে ক্লিক করবেন, অর্থাৎ ওটা চলে যাবে। 24 নম্বর আসতে পেরেছি। 24 নম্বরের স্টেট নাম্বার, এখানে আপনার এক্সাম্পল হিসেবে দেওয়া আছে। এখানে আমি আগে খোঁজ করে দেখি, ফাইন্ড করে দেখি, খুঁজে দেখি 1359, অর্থাৎ 1359, অ্যান্সার হচ্ছে 1359। 1359 বন্ধুরা এরকমই কিন্তু আপনার যখন কাজ করতে যাবেন তখন কিন্তু আপনাদের এরকমই ক্যাপচা আসবে। এগুলো আপনাকে এইভাবে অনেক সময় ওয়েবসাইটে যদি কাজ করতে যান তাহলে আপনার কিবোর্ড দিয়ে লিখতে হবে, আপনি যদি সফটওয়্যারে কাজ করতেন শুধুমাত্র এই যে মাউস দিয়ে আপনাকে ক্লিক করতে হবে। তো এরপর এখানে স্ট্রেচিং, এখানে কোনটা কোনটা 2, এখানে কিন্তু এক্সাম্পল দেওয়া নাই, সুতরাং এখানে আপনাকে আপনি বুঝতে পেরেছেন কিনা সেজন্য এখানে দেওয়া আছে। তো দেখি আমি বুঝতে পারছি কিনা। 2 7 8 9, 2 7 8 9, হ্যাঁ আমি এটা পাস করতে পেরেছি। এবার 26 নম্বর স্ট্রিট নাম্বার, এই যে এখানে কিবোর্ডের কোনো কানেকশন নাই, এখানে শুধুমাত্র আপনার মাউস দিয়ে ক্লিক করতে হবে, মাউস দিয়ে ক্লিক করে ইন্টারে যে এখানে ক্লিক করতে হবে। এখানে হচ্ছে স্ট্রিট নাম্বার, এখানে 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 এরপর ইন্টার এখানে ক্লিক করতে হবে। আমি 27 নম্বর পর্যন্ত আসছি। এখানে আর একটা অন্য রকমের ক্যাপচা আসছে, এখানেও মাউস দিয়ে করতে হবে, এখানে কিবোর্ড দিয়ে না মাউস দিয়ে। এখানে গোস্ট, অর্থাৎ ভূত, আপনার যেটা যেটা মনে হয় যে এটা ভূত সেটা 1 2 3 4 5 6, আমার মনে হয় এগুলো ভূত, বাকি এগুলো না। তারপরে এখানে আমি করতে পেরেছি 27 নম্বর পর্যন্ত আসতে পেরেছি আমি সাকসেসফুল এরপর আছে एग्जाम ex এন্টার সরি এখানে আমার স্ল্যাশ চলে আসছে কিবোর্ড মিস্টেক ex एग्जाम এন্টার 91512757 এন্টার তারপর v8z4jr এন্টার তারপর yxzfmnf4 এন্টার city space 5200 এন্টার বন্ধুরা এখানে আবার একটা কারেকশন করে দেই আপনাদেরকে এই যে এখানে দেওয়া আছে অনলি পিঙ্ক অর্থাৎ পিঙ্ক কালার যেগুলো সেগুলো আপনাদের নিতে হবে কিউ টি জেড এখানে সার্কেলের ভিতর যেগুলো আছে সেগুলো নিতে হবে আন্ডার সার্কেল অর্থাৎ এখানে সার্কেলের ভিতর কি কি আছে সেটা দেখি আছে ডি আই এস এম ই বন্ধুরা আমি 35 পর্যন্ত আসতে পেরেছি এরপর এখানে দেখেন আমরা কারেকশন করে দেই এখানে ব্লু যেগুলো নীল সেগুলো আপনি নিতে হবে তো এখানে সি ইস এন এন এক্স ভি এন্টার এখানে টিরি যেগুলো আছে সেগুলো আপনাকে নিতে হবে এখানে কিন্তু एग्जांपल আগে যেগুলো ছিল সেগুলো কিন্তু एग्जांपल ছিল প্রথম অবস্থায় এখানে কিন্তু एग्जांपल নাই আমার মনে হয় আপনি এটা ট্রাই করলে হয়তো পারবেন না সুতরাং আপনি একবার ট্রাই করে দেখতে পারেন আমার টিউটোরিয়াল না দেখে একবার ট্রাই করে দেখেন আমি অবশ্যই আপনি দেখব আমি বুঝতে পেতেছি আপনি ফিল করবে নাই সুতরাং আমি তারপর আমি দেখাচ্ছি এখানে আপনার টিরি যেগুলো আছে সেটা হচ্ছে আপনার 6 8 9 অর্থাৎ 6 8 9 দেখি আমি পাস করতে পেরেছি কিনা হ্যাঁ আমি তো পেরেছি 37 পর্যন্ত আসছে এখানে আছে আপনার ইমেজ যেখানে ইমেজের মধ্যে যেগুলো ফলোয়ার আছে সেগুলো আপনি সিলেক্ট করতে হবে ফলোয়ার কোনটা কোনটা এটা আছে এটা আছে এটা আছে অর্থাৎ আপনার 5 নম্বর ফলোয়ার 7 নম্বর ফলোয়ার 8 নম্বর ফলোয়ার এখানে দেখেন 37 পর্যন্ত আমি আসতে পেরেছি এখন এখানে স্ট্রিট সিঙ্ক এখানে 9ab এখানে কিন্তু দেওয়া নাই এটা আপনি খুঁজে বের করতে হবে কোনটা কোনটার মধ্যে হতে পারে 9ab এন্টার 39 এখানে স্ট্রিট নাম্বার NUM শুধুমাত্র এটাতেও আপনি বুঝতে হবে স্ট্রিট নাম্বার এগুলা এখানে আপনি মাউস দিয়ে ক্লিক করতে হবে এটা 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 এরপর এন্টার এখানে দিতে ক্লিক করতে তো বন্ধুরা এখন পর্যন্ত আমি 40টা সাকসেসফুল ভাবে করতে পেরেছি এই যে এখানে এই যে এত বড় একটা ইমেজ এখানে আপনি কি করবেন এটা তো ইনফরমেশন একটা ফর্ম দেওয়া আছে এখানে অনেকগুলো লেখা দেওয়া আছে কিন্তু এখানে কোনো ভাবে দেওয়া নাই নিচে দেওয়া নাই যে টাইপ এন্টার বা হাবিজাবি কিন্তু শিক্ষিতরা আপনাকে এখানে কি করতে হবে ইটস নট ক্যাপচা মনে রাখবেন সব সময় মনে রাখবেন যে এরকম যদি কোনো ক্যাপচা আসে শিক্ষিতরা আপনাকে টাইপ করতে হবে এখানে ক্লিক করতে হবে ইটস নট ক্যাপচা তো আমি 40 পর্যন্ত আসতে পেরেছি সাকসেসফুল ভাবে সো আমি আজকে টুডে আমি প্রথম অবস্থায় আমি অবশ্য অনেক সময় আটকে গিয়েছিলাম তো আজকে আমি অনেকটা করতে পেরেছি এখানে যে ইংলিশটা আছে সেটা আই স্পেস এ এম স্পেস জি ডাবল ও ডি গুড এই যে এখানে নিচে শেষে দেখবেন যে ইয়া দেওয়া আছে আশ্চর্যবোধক চিহ্ন এটা আপনি দিলেও দিতে পারেন না দিলেও না অর্থাৎ আমি দিলাম না দেখি কী আসে এই যে আমি এটা দিইনি বলে এখানে ইনকারেক্ট অর্থাৎ এখানে আমাকে দিতে হবে দিলাম গুড এটা কারেক্ট হয়েছে এই যে বন্ধুরা আমার 42টা एग्जाम ওকে তো যখন আপনার এই যে এখানে এসএমএস এখানে মেসেজ আসছে এডুকেশন কমপ্লিট অর্থাৎ এখানে যা যাবে তো ক্যাপচা মানে যে এখন পর্যন্ত 42টা যে ক্যাপচা আমি এন্টার করলাম এই 42টার মধ্যে আমি যা কিছু করেছি এগুলো আপনি পাবেন। তো আমার एग्जाम শেষ, এখন আমি স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর আমি কাজ শুরু করব। एग्जाम টেস্টটা কত ইজি অথচ অনেকেই এটা ফেল করে অর্থাৎ। হ্যাঁ বন্ধুরা, এখানে একটা ইনফরমেশন আছে সেটা হচ্ছে এই যে এগুলো আপনি পড়ে নেবেন, এগুলো পড়ে নিয়ে পেমেন্ট বা পে হাবিজাবি যা কিছু প্রয়োজন এগুলো আপনি পড়ে নেবেন। পড়ে নিয়ে এখানে এগ্রি, এগ্রিতে এখানে টিক চিহ্ন দেবেন, এই যে শেষে একটা টিক চিহ্ন দেবেন এগ্রি উইথ দ্যাট নেম, তারপরে স্টার্টে ক্লিক করবেন। এখানে আর একটা জিনিস দেওয়া আছে, এখানে আপনার ইংলিশ, ইংলিশ কি আপনি লিখতে পারেন, পড়তে পারেন, লিখতে পারেন, বলতে পারেন কোনটা। হ্যাঁ আমি এখানে যেটা দেওয়া আছে স্পোক দিস ল্যাঙ্গুয়েজ আমি বলতে পারি, আর লেটার আমি লেটার জানি, আপনার যদি আপনার যেটা আই ডোন্ট নো এটা আপনি করবেন না, এটা না করে এই দুটোর মধ্যে যে কোনো একটা করবেন। অর্থাৎ আমি I speak this language এটা আমি করে দিলাম, I speak this language, আর নিচে যে অপশনটা আছে এটা আমি না করলাম, নিচে এটা টিক চিহ্ন দিয়ে কনফার্ম দ্যাট এভরিথিং কারেক্ট এখানে ক্লিক করলাম। তো বন্ধুরা মোটামুটি 2Captcha অ্যাকাউন্ট আমার একেবারেই কমপ্লিট। আশা করা যায় এরপর আর কোনো সমস্যা হবে না, এখন আমি নির্দ্বিধায় এখানে কাজ করতে পারবো। যে এখন আমি যে কাজগুলো করব সেগুলার আমি যে 42টা এখানে আপনার কত ইউএসডি সেটা শো করবে, আপনাকে এক্সাম্পল হিসেবে আমি দেখাই। আর যদি আমি মিস্টেক করি এখানে শো করবে, আর রিপুটেশন এখানে শো করবে। তো আমি স্টার্ট করে একটা কাজ আপনাকে করে দেখাই। স্টার্ট করলাম, দেখবেন এখানে কিন্তু আমরা জিরো ইউএসডি ডলার 63198 ইন্টার দিলাম, এই যে আমি একটা ইন্টার করেছি এখানে 32 সেন্ট 0032 ইউএসডি আমি পেয়েছি, একটা ইন্টার করেছি, সবগুলো ইনফরমেশন এখানে শো করবে। আর এখানে একটা যে সবুজ চিহ্ন আছে এই চিহ্নটা যখন এখানে শেষ হওয়ার আগেই আপনাকে যে কোনো একটা টাইপ করতে হবে, নয়তো আপনার টাইম আউট হয়ে যাবে। CPNBS ইন্টার AUSTOAY ইন্টার, আমি দুটো টাইপ করেছি, এই যে এখানে ব্যালেন্স শো করতেছে। এখানে একটা আমার ভুল হচ্ছে সেটা হচ্ছে এটা আমি নট, এটা যেহেতু বুঝতে পারতেছি না সেক্ষেত্রে আমি এটাকে ইট ইস নট ক্যাপচা দিয়ে দিলাম। তারপর 1TNEV কত স্পিড দেখেন DY6, তারপর PDT29। তো বন্ধুরা আপনারা এইভাবে কাজ করতে থাকেন, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আর এখানে আরও কিছু অপশন আছে, এখানে আরও ইজি, এখানে অনেক সময় খুব কঠিন কঠিন ক্যাপচা আসে সেক্ষেত্রে আপনার এই মোবাইল ইন্টারফেস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে স্টার্ট ক্লিক করবেন, এখানে আরও সহজ সহজ ক্যাপচা আসে। আমার এখানে ব্যালেন্স দেখেন এখন পর্যন্ত আমি যে কটা এন্টার করেছি তার মধ্যে 160 ইউএসডি। যখন এখানে 100 করবে এই শেষে তখন আমার $1 হবে, যেখানে আসছে আমার ক্যাপচা আছে LOLLYPOP। এখানে কাজ করতে মজা পাবেন বন্ধুরা, সুতরাং আপনার মোবাইল ইন্টারফেস এখানে কাজ করবেন যদি সরাসরি ওয়েবসাইটে কাজ করেন। যেখানে ক্যাপচা এন্টার এটাও একটা করেছি, আর এখানে রেট আছে এটা, এখানে আর একটা ক্যাপচা আমি এন্টার করে দেখি। এরপর আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে সফটওয়্যার দিয়ে কাজ করবেন। তো বন্ধুরা আজকে আমি হয়তো এটা দেখাতে পারবো না, এটা পরবর্তী নেক্সট টিউটোরিয়ালে আমি দেখাবো সফটওয়্যার দিয়ে আপনি কিভাবে কাজ করবেন। সফটওয়্যার দিয়ে কাজ করতে গেলে আপনি অনেক অনেক নেট পাবেন। এই যে বর্তমান দেখেন, বর্তমান আমার নেট স্লো হতে পারে অথবা ক্যাপচার এখানে ওয়েবসাইট স্লো হতে পারে, এই কারণে হয়তো আমার সমস্যা। R367R। তো বন্ধুরা আমি দেখালাম দুইটা ওয়ে আপনাদেরকে দেখালাম, এরপর এক্সিট করে দিলাম। এইভাবে আপনারা মোবাইল অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি কাজ করতে পারবেন। এখানে আবার কিছু অপশন আছে, এই যে এখানে অনলি ক্যাপচা, শুধুমাত্র আপনি যদি রিক্যাপচা না চান, শুধুমাত্র নর্মাল টাইপ করার ক্ষেত্রে চান, টাইপ করার ক্যাপচা চান, সেক্ষেত্রে অনলি ক্যাপচা, অনলি নর্মাল ক্যাপচা করে দেবে। তারপরে ইন্টারকম শুধুমাত্র নর্মালগুলো চলে আসবে। তো বন্ধুরা আমি আপনাদেরকে দুইটা পদ্ধতি দেখালাম। এখানে আমার রিপুটেশন আছে, এত মিস্টেক নাই, মোবাইল ইন্টারফেস দেখিয়েছি, আর এবং এখানে যে কিভাবে কাজ করা সরাসরি সেটা দেখিয়েছি। এরপর ওয়ার্ক থট 2Captcha বোর্ড, এই সম্পর্কে আমি আলোচনা করব নেক্সট টিউটোরিয়ালে। এটা একটা মূল বিষয়, কারণ আপনি এখানে আর্ন করলে ডেলি আপনি $1 $2 আর বেশি $3-4 আপনি ইনকাম করতে পারবেন। এই যে এখানে সফটওয়্যার যে লিঙ্কগুলো আছে, এই সফটওয়্যারগুলো থেকে। তো ইনশাআল্লাহ আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাবো আপনারা কীভাবে কাজ করবেন সফটওয়্যারের মাধ্যমে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। আর আমার এই যদি টিউটোরিয়াল ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক দিতে, কমেন্ট করতে এবং শেয়ার করতে ভিডিওটা, যাতে আদার্স অন্যান্য যারা আছে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে, যারা কাজ করতে চায়, তারাও যাতে এটা কাজটা করতে পারে, ইনকাম করতে পারে, তাদেরকে সুযোগ করে দেবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, থ্যাঙ্কস।